প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নিচ্ছি। অধ্যায় দুই, পাঠ শিরোনাম ধর্ম গ্রন্থ। আমরা জানি ধর্মগ্রন্থ কাকে বলে। ধর্ম বিষয়ে যে গ্রন্থে লেখা আছে সেই গ্রন্থের নাম ধর্মগ্রন্থ। যেমন বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি। এখানে ধর্মগ্রন্থের মধ্যে মূল ধর্মগ্রন্থ কোনটি তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। মূল হিন্দুদের, হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ। এটাকে আবার প্রধান ধর্মগ্রন্থ বলা হয়ে থাকে। তাইলে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, জ্ঞানমূলক হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ। আরেকটা প্রশ্ন আসতে পারে, হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কি? বেদ। তাইলে তিনটা প্রশ্ন, কিন্তু এই বেদ উত্তরটি হবে বেদ। তাহলে বেদ কয় ভাগে বিভক্ত? বেদ হল চার ভাগে বিভক্ত। সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। আচ্ছা, আমরা বেদ কোথেকে আসলো সেটা তোমরা নিশ্চয় জানো। এই অধ্যায়টি কিন্তু আরও একবার তোমাদের ক্লাসে আলোচনা করা হয়েছিল। বেদ মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন, বেদকে বিভক্ত করেন। তার অপর নাম ব্যাসদেব, ব্যাসদেবের নিকটে কৃষ্ট হয়েছিল। ব্যাসদেব ধ্যানস্থ হয়ে সেই বেদ পেয়েছেন। বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ। বেদ অখিল ধর্ম মূলম, একটা কথা আছে সংস্কৃতে, বেদ অখিল ধর্ম মূলম। বেদ ধর্মের মূল, আমাদের হিন্দু ধর্মের মূল হল বেদ। বেদকে কেন্দ্র করে হিন্দু ধর্ম গড়ে উঠেছে। বেদ সামগ্রিকভাবে হিন্দু ধর্মের বিধিবিধান বা মূল ধর্মগ্রন্থ। তাহলে বেদ কয় ভাগে বিভক্ত? বেদ কয় প্রকার? চার প্রকার আমরা জানলাম। চার প্রকার কি কি? সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ। তাহলে এইগুলি আবার সাহিত্য আকারে লিপিবদ্ধ রয়েছে। বেদকে কেন্দ্র করে রচিত ধর্মভিত্তিক বিশাল সাহিত্যগুলিকে বলা হয় বৈদিক সাহিত্য। তাইলে বৈদিক সাহিত্য কাকে বলে? বেদকে কেন্দ্র করে, বেদ ভিত্তিক
বা বেদকে কেন্দ্র করে যে সাহিত্য রচিত হয়েছে হিন্দু ধর্মে সেগুলিকে বৈদিক সাহিত্য বলা হয়। তাহলে বৈদিক সাহিত্য কয় ভাগে বিভক্ত? বৈদিক সাহিত্য চার ভাগে বিভক্ত। বেদ কয় প্রকার? আমরা পূর্বে জেনেছি চার প্রকার। এই প্রত্যেক প্রকারের নাম অনুসারে এই সাহিত্যগুলোর নামকরণ হয়েছে। যেমন এক ঋগ্বেদ সংহিতা। তাহলে সংহিতা অর্থ কি? সংহিতা অর্থ হচ্ছে সংকলন বা সংগ্রহ। এক নম্বর হল এই চতুর্বেদের চারটি সাহিত্য সংহিতা রয়েছে, সেগুলির ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা। তাইলে চতুর্বেদের সাহিত্য বেদ ভিত্তিক সাহিত্য কয়টি? চারটি, চার ভাগে বিভক্ত। এক নম্বর ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা। তাইলে ঋগ্বেদ, এখানে ঋগ কথাটি সাথে বেদ কথাটি যুক্ত হয়ে ঋগ্বেদ কথাটি নিষ্পন্ন হয়েছে। ঋগ অর্থ কি? ঋগ যুগ বেদ, এখানে গয়ের উচ্চারণ হবে না, হবে কয়ের উচ্চারণ। সন্ধি বিচ্ছেদ করলে গটা হয় ক। আচ্ছা, ঋগ অর্থ হল স্তুতি বা প্রার্থনা। প্রার্থনামূলক বিষয়গুলো যে সংহিতায় লিপিবদ্ধ সেই সংহিতাটাই হচ্ছে ঋগ্বেদ সংহিতা। তারপরেটা আছে যজুর্বেদ সংহিতা। যজু মানে কি? মন্ত্র। যজু মানে হচ্ছে মন্ত্র। এখানে যজুর্বেদ সংহিতাকে আবার দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে, কৃষ্ণ যজুর্বেদ, আরেকটি হল শুক্ল যজুর্বেদ। এই দুইটি ভাগে বিভক্ত। কৃষ্ণ যজুর্বেদে মন্ত্র সংখ্যা আছে 2184। শুক্ল যজুর্বেদে মন্ত্র সংখ্যা আছে 19, অর্থাৎ 1925। সামবেদ সংহিতা, এখন তৃতীয় নম্বর সংহিতাটির নাম হল সামবেদ সংহিতা। সাম অর্থের গান, এই অর্থাৎ মন্ত্রগুলো কিভাবে প্রয়োগ করবে এগুলি যে গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে সেগুলি হল সামবেদ সংহিতা। সামবেদ সংহিতায় 1810টি মন্ত্র রয়েছে। প্রথমটিতে আমরা দেখেছি কয়টি? ঋগ্বেদ সংহিতায় মন্ত্র সংখ্যা কত? তোমাদের কিন্তু অবজেক্টিভ বা বহু নির্বাচনী পরীক্ষায় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞানমূলক প্রশ্নগুলোতে এই বেদের যে বিষয়গুলো আছে তা থেকে মন্ত্র সংখ্যা পরীক্ষায় আসতে পারে। মন্ত্র সংখ্যা কত বা সূক্ত সংখ্যা কত,
এগুলো যেমন ঋক অর্থ কি, যজু অর্থ কি, সার অর্থ কি, অথর্ববেদ কি, অথর্ববেদের আরেক নাম কি, অথর্ববেদের আরেক নাম হল অথর্বাঙ্গিরস। অথর্ববেদে রয়েছে মানুষের চিকিৎসা সম্পর্কে লেখা, ঈশ্বর সৃষ্টির পরে মানুষ সৃষ্টির আগেগুলি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এই দেখো তোমাদের পুস্তকগুলো রচিত হয়েছে। চিকিৎসা মানুষ বাঁচতে হবে, মানুষ সৃষ্টি করলে হবে না, ঈশ্বর যে সৃষ্টি করবে তার তো একটা মানুষ বাঁচার একটা উপায় থাকতে হবে। সব কিছু মানুষের জন্য সব সৃষ্টি হয়েছে, এই যে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছ সেগুলি মানুষের জন্য, ফলমূল প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাণী থেকে আমরা যা কিছু পাচ্ছি সব আমাদের জন্য, এই জীবকুলের জন্য ঈশ্বর এগুলি সৃষ্টি করেছেন, আবার সৃষ্টি করেছেন আমাদের নিয়ম কানুন বিধিবিধান, হ্যাঁ ধর্মগ্রন্থগুলোতে রয়েছে, সেখানে আবার অথর্ববেদে চিকিৎসা শাস্ত্রের কথা বলা হয়েছে। সেই চিকিৎসায় মানুষ সুস্থ হয়ে ওঠে। অথর্ববেদে আয়ুর্বেদ শাস্ত্রের একটা অংশ। আচ্ছা, অথর্ববেদে মন্ত্র সংখ্যা 6000। তাহলে আমরা বেদ সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। এখন আরো রয়েছে এই ব্রাহ্মণ। ব্রাহ্মণ বেদের দুইটি অংশ হচ্ছে ব্রাহ্মণ, একটা হলো মন্ত্র আর একটা হলো ব্রাহ্মণ। বেদের যে অংশে মন্ত্রের প্রয়োগের কথা বলা হয়েছে সেগুলি হল মন্ত্র, আর ব্রাহ্মণ হল যজ্ঞের বিধিবিধান কর্ম অনুষ্ঠান নির্দেশাবলী, এগুলি হল ব্রাহ্মণ। অর্থাৎ ব্রাহ্মণ বেদের অংশই সে দুইটি, একটা হলো মন্ত্র আরেকটি হল ব্রাহ্মণ। আচ্ছা, তারপর রয়েছে উপনিষদ। উপনিষদ কথার অর্থ কি? আমাদের আরেকটা ধর্মগ্রন্থের নাম উপনিষদ। উপ শব্দের অর্থ হল নিকটে, উপ নি অর্থ হল নির্জয়, সদ ধাতুর অর্থ হল অবস্থান। তাহলে গুরুর নিকটে বসে জ্ঞান লাভের জন্য যাওয়া, নিকটে যাওয়া, এই বিষয়ে উপনিষদে। অর্থাৎ গুরুর নিকট কেন যাবে? গুরুর নিকটে জ্ঞান লাভের জন্য। কি বিষয়ে জ্ঞান লাভ নেবে? সে উপনিষদে কি রয়েছে? ব্রহ্ম সম্পর্কে, ব্রহ্ম নিরাকার, ব্রহ্মের পরমাত্মার অংশই ব্রহ্ম। সে ব্রহ্মকে জানতে পারলে, আত্মাকে জানতে পারলে ব্রহ্ম জ্ঞান লাভ হয়ে গেল। কাজে সেই গুরুর নিকটে যেতে হবে কিসের জন্য? ব্রহ্ম, ওই একটা কথা আছে সংস্কৃতে, ব্রহ্ম যার মতি ব্রাহ্মণ, ব্রাহ্মণদের সে ব্রহ্মকে থাকতে হবে। যারা শিক্ষিত সকলেরই সে ব্রহ্ম সম্পর্কে ধারণা চর্চা করতে হবে, সবাইকে
ব্রহ্মজ্ঞানের আত্মা এবং পরমাত্মা এবং ব্রহ্ম সম্পর্কে জানা প্রয়োজন বা উচিত। তারপরে রয়েছে বেদাঙ্গ, বেদেরই অংশ, একটা অংশ, বেদ পাঠের জন্য বা সহায়ক কতগুলো গ্রন্থ রয়েছে সেগুলোকে বেদাঙ্গ বলা হয়। বেদাঙ্গ ছয়টি, বেদ পাঠের সহায়ক গ্রন্থ কয়টি? ছয়টি। এক শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ। জ্যোতিষ তোমরা নিশ্চয়ই জ্যোতিষ শাস্ত্রের নাম শুনেছ, হাত দেখা অনেক সময় জ্যোতিষ আসে, আসে বাড়িতে জ্যোতিষ কুষ্টি ঠিক উচিত তৈরি করে, এটা একটা অঙ্কশাস্ত্র জ্যোতিষ, যে সামগ্রিক জীবনের ভবিষ্যৎ বাণী জ্যোতিষগণ সঠিকভাবে বলে দিতে পারে। প্রকৃত জ্যোতিষটা তাদের হিসাব নিকাশের মাধ্যমে একজন মানুষের জীবন, ভবিষ্যৎ জীবন সম্পর্কে সুচারুরূপে জ্ঞান লাভ করা যায় বা জানা যায়। আচ্ছা, তাইলে এখন তোমরা এই বেদাঙ্গের কয়টি বিষয় আছে অংশ? ছয়টি। প্রথমটা কি? শিক্ষা। শিক্ষা কি? শিক্ষা বলতে এখানে বোঝানো হয়েছে ধ্বনিতত্ত্ব বিদ্যা অর্জন করা, ধ্বনিতত্ত্ব বিশেষ করে উচ্চারণতত্ত্ব সহ নির্ভুলভাবে বৈদিক শব্দ উচ্চারণের পদ্ধতিকে শিক্ষা বলা হয়। তারপরের বিষয়টি হল কল্প। কল্প কি? কল্প হল নির্ভুলভাবে বৈদিক যাগযজ্ঞ করার, ক্রিয়াকাণ্ড করার অনুষ্ঠানের পদ্ধতি, এগুলিকে কল্প বলা হয়। তারপরেটা হল ব্যাকরণ। এই বেদাঙ্গ জানতে হলে, বেদ পাঠ করতে হলে কি জানতে হবে? আরো ব্যাকরণ বিষয়ে ভালো জ্ঞান লাভ করতে হবে। ভাষাকে বিশ্লেষণ, সূত্রায়িত করা এবং শব্দের উৎপত্তি নির্ণয় করা জন্য বা অর্থ শুদ্ধির জন্য ব্যাকরণ পাঠের অতীব প্রয়োজন। তারপরেটা হলো নিরুক্ত। নিরুক্ত কি? নিরুক্ত চার নম্বরের যে সহায়ক গ্রন্থ সেটির নাম নিরুক্ত। নিরুক্ত নামক একটা বেদাঙ্গ রয়েছে, সেখানে বেদে ব্যবহৃত কতগুলো শব্দ রয়েছে সেই শব্দগুলোর উৎপত্তি, অর্থ প্রভৃতি সেখানে আলোচনা হয়েছে। তারপরেটা হল পাঁচ নম্বরটা হল ছন্দ। বেদাঙ্গের অন্যতম অঙ্গ হচ্ছে ছন্দ। সেখানে বেদের যে সকল মন্ত্র ছন্দবদ্ধভাবে বা যথাযথ আবৃত্তির জন্য ছন্দের জ্ঞান লাভের জন্য যে বিষয়গুলো সেখানে রয়েছে। তারপরেটা হল জ্যোতিষ। পূর্বে বলেছি জ্যোতিষ শাস্ত্রের বিষয়টা হল তিথি নক্ষত্র, বিশেষ বিশেষ যজ্ঞ করার ব্যবস্থা সম্পর্কে এবং যজ্ঞে ফলসিদ্ধির জন্য জ্যোতিষশাস্ত্র জানা আবশ্যক।
এই গেল এই তারপরে রয়েছে তোমাদের এই অধ্যায়ে আরো রয়েছে বৈদিক দেবতা। বৈদিক দেবতাটা বেদে যে সকল দেবতাদের কথা উল্লেখ রয়েছে তাদেরকে বৈদিক দেবতা বলা হয়। বেদে তিন শ্রেণীর দেবতাদের কথা বলা আছে, স্বর্গের দেবতা, অন্তরিক্ষের দেবতা, মর্ত্যলোকের দেবতা। স্বর্গের দেবতা কারা? স্বর্গের দেবতা হচ্ছে বিষ্ণু, সূর্য, বরুণ প্রভৃতি। আর অন্তরিক্ষের দেবতা ইন্দ্র, বায়ু, রুদ্র প্রভৃতি। মর্ত্যলোকের দেবতা অগ্নি, অপ, সুর। এই বৈদিক দেবতাদের শ্রেণী, অর্থাৎ বৈদিক দেবতাদের কয় শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? তিন শ্রেণীতে, স্বর্গের দেবতা, অন্তরিক্ষের দেবতা, মর্ত্যলোকের দেবতা। তোমরা নিশ্চয় বুঝছ তোমাদের যে বেদ এবং বৈদিক দেবতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। তোমরা বাসায় পাঠাভ্যাস করবে, আরো পড়াশোনা করবে, মাতা পিতার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এখন তোমাদের বাড়ির কাজ, তোমরা এইগুলি চর্চা করে, এই অধ্যায়ের বিষয়গুলো চর্চা করে তোমরা বাড়ির কাজ, দুইটি বাড়ির কাজ লিখে রাখবে, সে সলভ করে রাখবে। সেই উত্তরগুলো বৈদিক সাহিত্যগুলোর পরিচয় দাও, তাইলে আমরা বেদ সম্পর্কে একটা ধারণা নিলাম, আরো বই থেকে চর্চা করবে। দুই নম্বর হলো বৈদিক দেবতাদের পরিচয় দাও, তাইলে বৈদিক দেবতাদের সম্পর্কেও তোমাদের একটু ধারণা দেওয়া হলো, সেগুলো চর্চা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাতা পিতার কথা শুনবে, শিক্ষা অর্জন করার সেই সাহস মনোবল সময় দেবে, সময়কে কাজে লাগাবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং শ্রুত কাহারোর জন্য অপেক্ষা করে। যতই হোক করোনার মহামারী আসুক বা আরও অনেক কিছু থাকতে পারে বাধা বিপত্তি, সেগুলিকে আমরা উপেক্ষা করে চলতে। আজ এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।